এটা দিনের বাবে অরুণোদয় বন্ধ করে দিও। কংগ্রেসে সমালোচনা করে, মই কংগ্রেসক প্রত্যাহ্বান জানাম, এটা দিন অরুণোদয় আমাক বন্ধ করিব দিয়ক। মানুহর মাজত যে প্রতিবাদ হব, মানুহর মাজত যে খং আর ক্ষোভ হব, সি কংগ্রেস দলক কলৈকে উটুয়াই লৈ যাব তার হিসাব করিব নোৱাৰে। এবার তো মই ভাবি থৈছো বিধানসভাত যদি অরুণোদয় আসনিক তেওঁলোকে সমালোচনা করে, মই কম প্রস্তাব এটা আনি দিয়ক, মই কালির পৰা বন্ধ করে দিব। উত্তর প্রদেশের দরেই শীঘ্রই অসম বিধানসভাত উত্থাপন হব লাভ জিহাদ বিরোধী আইন। হিন্দুয়ে মুসলিমর, মুসলিমে হিন্দুর মাটি ক্রয় করবলৈ অনুমোদন লব লাগিব মুখ্যমন্ত্রীর। বরপেটা মাজুলি বটদ্রাত মাটি ক্রয় করিব নোৱাৰিব বহিরাগতয়। ইলেকশনের সময় আমি লাভ জিহাদর কথা কৈছিল। অসমত আমি অহা কিছুদিনের ভিতরতে এখন নতুন আইন আনি যত নেকি লাভ জেহাদর কারাদণ্ড আজীবন কারাদণ্ড লৈ আমি রূপান্তর করি। অসম সরকারে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুর মাটি মুসলমানে কিনিবৰ বাবে আর এজন মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন লওয়ার পিছতহে ল্যান্ড সেল পারমিশন হব। এই বিধানসভাত আমি আরো এখন আইন আনিব গৈ আছো যে বরপেটা মাজুলি আর বটদ্রবার মাটি থলুয়া লোকর বাদে কোনেও কিনিব নোৱাৰিব। আর থলুয়া মানে গুৱাহাটীর জন থলুয়া নহয়, মাজুলীর জনহে মাজুলীর থলুয়া। কেবল রাজ্যরে নহয় দেশত আহিবলগিয়া নতুন আইনের কথাও কলে মুখ্যমন্ত্রীয়ে। 2019 চনের 5 আগস্ট তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভা 370 ধারার বিলুপ্তির কারণে প্রস্তাব উত্থাপন করেছে। 24 চনের 5 আগস্ট তারিখে অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভাত ওয়াক অফ প্রপার্টি রাষ্ট্রীয়করণের কারণে আরো এখন ডাঙর ঐতিহাসিক প্রস্তাব লোকসভাত আগবাই লৈ যার সংকল্প লৈছে। এয়া শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত আয়োজিত বিজেপির বর্ধিত কার্যনির্বাহক বৈঠকত স্বভাবসিদ্ধ রূপত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কথায় কথায় কংগ্রেসক প্রত্যাহ্বান, সমালোচনা মুখ্যমন্ত্রীর। মই কংগ্রেস দলক কব খুঁজ, আপনালোকে আমাক যিমান জোকাই লব তাতকৈ আমি বেশি জোকাই জোকাই লম আপনালোকক, আপনালোকে চিন্তা নকৰিব। কারণ আপনালোকর ইতিহাস কলঙ্কিত ইতিহাস, আপনার ইতিহাস তুষ্টিকরণের ইতিহাস, আর আমার ইতিহাস গৌরবর ইতিহাস, সোণখেরুয়া ইতিহাস। মই কংগ্রেস দলক মুকলি প্রত্যাহ্বান জানাম, হিমন্ত বিশ্ব শর্মা টাচ করে চাব, সি যিমান আজি সাহস আজি মূর আছে তাতকৈ 100 গুণ সাহস মই ভগবানে মোক দিব রাজ্যখনের সেবার বাবে কাম করে গই থাকি। মই আগতে কৈছো কংগ্রেসক পগলা কুকুরক জকাই নলব, যেতিয়া লেখে লেখা মেধি বান্ধা থাকে ঠিক থাকে, যেতিয়া কোনোবাই শচীন তেন্ডুলকারক খং উঠাই লয় তেতিয়া 200-300 মারি দিব পারে ক্রিজন। আগন্তুক পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন সন্দৰ্ভত ৰাজ্যিক বিজেপিৰ নবনিযুক্ত প্ৰভাৰী হৰিশ দ্বিবেদী আৰু সভাপতি ভৱেশ কলিতাৰ উপস্থিতিত আয়োজিত বৈঠকত ৰণকৌশল প্ৰস্তুত কৰাৰ লগতে বৈঠকৰ মঞ্চৰ পৰাই কা বিৰোধী আন্দোলনক প্ৰবঞ্চনাৰ ইতিহাস আখ্যা মুখ্যমন্ত্ৰীৰ। নাগৰিকত্ব আইন সংশোধনৰ পিছত আমি সাহসেৰে সিদ্ধান্ত ললো যে 2014 চনৰ আগত অসমলৈ যিসকল আহিছিল তেওঁলোকক যদি আমার হিন্দু বঙালী জৈন খ্রিস্টিয়ান হয় তেওঁলোকক অসুবিধা করিব নোৱাৰি। আমি সাহসেৰে প্রমাণ করিলো যে নাগরিকত্ব আইন বিরুদ্ধে যে আন্দোলন আছিল সেই আন্দোলন প্রবঞ্চনার এক ইতিহাস আছিল, কারণ 8 জনতকৈ অধিক লোকে আজিলৈকে নাগরিকত্বর আবেদন করা নাই। আর এতিয়া আমি আন এক সবল খোঁজ লবলৈ গৈ আছো যে যি 9 লাখ মানুহৰ বায়োমেট্রিক্স বন্ধ হৈ আছিল সেই বায়োমেট্রিক্স মুকলি কৰি দিয়াৰ বাবেও আমি আন এক শক্তিশালী পদক্ষেপ অহা কেইদিনমানৰ ভিতৰত লবৰ বাবে গৈ আছো। বিশেষ সম্প্ৰদায়ৰ পৰা চণ্ডীগড়ৰ সমান ভূমি বেদখলমুক্ত কৰাৰ কথাও দোহাৰিলে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে। চণ্ডীগড়খন যিমান ডাঙৰ
সম পরিমাণৰ ভূমি আমি অসমত বিশেষ সম্প্ৰদায়ৰ হাতৰ পৰা আমি মুক্তি কৰিব পাৰিছো। আৰু এতিয়াও যদি চাবলৈ যাওঁ, 20খন চণ্ডীগড়ৰ মাটি এতিয়াও কোনোবাই দখল কৰি আছে। আমি ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কামত নিৰন্তৰভাৱে কাম কৰি যাম। যোৰহাট সমষ্টিত পৰাজয়ৰ কথা হিচাপ কৰিলে কৰিমগঞ্জত জয়ী হোৱাৰ কথাও হিচাপ কৰিব লাগে বুলি দলীয় বিষয়ববীয়াৰ মনোবল বৃদ্ধি মুখ্যমন্ত্ৰীৰ। কোনোবাই কয় যোৰহাটখন কিয় হাৰিলো, আমি লগত কব লাগিব কৰিমগঞ্জখন কিয় জিকিলো বুলি। ভূখণ্ডটো এটাই, যদি যোৰহাট হৰাৰ বাবে আমাৰ দুখ থাকিব লাগে, করিমগঞ্জ জিকার বাবেও আমার আত্ম অহংকার থাকিব লাগে। মানুহক হেওয়ারে, মানুহক শক্তি আর সাহসে পূজারে অর্ঘরে তপন গগৈয়ে কাম করিব লাগিব। আমি সহায় করিম, যোৰহাট আমার আছিল, আমার থাকিব। নির্বাচনের পূর্বে অরুণোদয় প্রপত্র পূরণ করা লোকসকল শীঘ্রে অন্তর্ভুক্ত হব অরুণোদয় আসনের। প্রত্যেকটি বুথর বিপরীতে অরুণোদয় হিতাধিকারী নির্বাচন হব। আর এই নির্বাচনের প্রক্রিয়াটুক গতি দিবলৈ পঞ্চায়েত যেহেতু বর্তমান নাই, আমি তিনিজনীয়া কমিটি এখন সরকারে ঘোষণা করে দিব। মই অনুরোধ করিম আমার গার্জেন মন্ত্রী সকলক যাতে প্রত্যেকটি বুথতে তিনিজনীয়া কমিটি এখন অহা আগস্ট মাহৰ 31 তারিখের আগতে গঠন করে দিয়ে, যাতে সেপ্টেম্বরের 1 তারিখের পর যিসকলে আমাক প্রপত্র পূরণ করে দিছিলে তেওঁলোকক যাতে দলের প্রপত্রর সলনি আমি সরকারের প্রপত্রখন তুলি দিব পাৰো। বহুতে কৈছিল ভারতীয় জনতা পার্টিয়ে ভেলকিবাজি করে, প্রপত্র দিছে, কোনো কাম নাই। আমি রাজনীতি করো এটা মর্যাদার ভিত্তি। আমি যদি কারোবার ঘরক গৈছিল তেওঁক ন্যায় দিয়াটো আমার দায়িত্ব। আমার উপর যে আশা আর আকাঙ্ক্ষা আছে সেই আশা আর আকাঙ্ক্ষাক বাস্তবত রূপায়িত করার আমার দায়িত্ব আছে। তিনিজনীয়া কমিটিখন হব আর অরুণোদয় আসনির পুরনা হিতাধিকারী সকলক যদি আমি পরিবর্তন করিব লাগে, সেই অধিকারও আমার লগত থাকি। ভিডিও জার্নেলিস্ট বিপুল রাজর সহযোগত পার্থপ্রতিম বড়ুয়ার রিপোর্ট, প্রতিদিন টাইম।